শুভ সকাল বন্ধুরা, বেঙ্গলি ব্লগার তনুতি তোমাদের সকলকে স্বাগত জানায়। এখন বাজে সকাল 7:30, চা বসিয়ে দিচ্ছি আমি, আর রাতের বেলাতে আলমন্ড ভিজিয়ে রাখি, সে আলমন্ডটাকে এখন ছাড়িয়ে রাখবো। সবাই মুখ ঠোক ধোয়ার পরে সকালবেলাতে আগে আলমন্ড খায়, চারটে করে, আমরা তিনজনেই চারটে করে আলমন্ড খাই। আলমন্ড খাওয়ার পরে তারপরে চা ফা যা খাবার সেটা খায়। তো আলমন্ডের খোসা ছাড়ানোটা একটা বিশেষ ব্যাপার, সেটা কখনও আমার বর ছাড়ায়, কখনও আমি ছাড়াই, দুজনে সুবিধে মতো যখন যেরকম সুযোগ পাই সে অনুযায়ী ছাড়িয়ে নিই। আবার কোনো কোনো দিন রাতে ভেজাতে ভুলে যায়, তখন তো আর এক সমস্যা, তখন কী করি, মাইক্রোওভেনে, কাছের বাটিতে মাইক্রোওভেনে 1 মিনিট চালিয়ে নিই, তারপরে সঙ্গে সঙ্গে ছাড়ানো যায়। মাইক্রোওভেনে 1 মিনিট ছাড়ালে তো ফুল পাওয়ারে আলমন্ডের খোসা এমনিতেই বেরিয়ে আসে। যে দেখো আমার বরের ফ্রেশ হয়ে গেছে, আমার বর ও নিয়ে যাচ্ছে, এরপরে মেয়ে নিয়ে যাবে, আমিও খেয়ে নেব। আজকে ব্রেকফাস্টে কী বানাবো সেটাই ভাবছিলাম, যে কী বানায় কী বানায়। দেখলাম যে আমার ফ্রিজের মধ্যে কিছু সবুজ মুগ আর লাল ছোলা যেগুলো আছে সেটা ভেজানো আছে, তো সেই দুটোকেই আমি না পিষে নিয়ে একটা নতুন আজকে বানাবো, এই প্রথম বানাবো। তো আমি দেখলাম, ভাবলাম যে করি, দেখি কেমন হয় খেতে। তো এই ছোলা, সবুজ মুগ, একটুখানি আদা, কাঁচা লঙ্কা কয়েকটা দিচ্ছি। মেয়ে এসে আলমন্ডটা খাচ্ছে। কারি পাতা আমার টবে কয়েকটা হয়েছিল, মানে ছোট্ট একটা গাছ, ওখান থেকেই মাঝে মাঝে কাজে লাগাই দুটো কারি পাতা তুলে নিয়ে, মানে সব সময় পাওয়া যায়, এটাই একটা সুবিধে। তো কারি পাতাও একটু এর মধ্যে আমি দিয়ে দিলাম, একটু বিট নুন আর একটু গোটা জিরে দিয়ে নিয়ে এটাকে ভালো করে পিষবো আগে মিক্সিতে। পিষা হয়ে গেছে, এবারে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মিক্সির কন্টেনারটাতে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম যেটুকু লেগেছিলো আশেপাশে। এবার এটাকে ফেটাবো, কী কী দিয়ে ফেটাবো, প্রথমে একটুখানি চাল গুঁড়ো দিলাম। চাল গুঁড়ো বা ময়দা যে কোনো একটা কিছু দেওয়া যেতে পারে, কিন্তু চাল গুঁড়ো দিলে একটু ক্রিস্পি হয়। তো কারোর যদি চাল গুঁড়ো না থাকে, তাহলে ওই ডালটা ছোলাটা যে ভেজানো হয়েছে তার সাথে একটু চাল মিশিয়ে ভিজিয়ে রাখলে একসঙ্গে পিষলেও হয়। পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে, ভালো করে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো আমি সবসময় যে রান্নাঘরে কাজ করি, স্ল্যাবটা পরিষ্কার করে করতে থাকি, তাহলে পরে কাজটা কম হয়। একটা ডিম দিলাম এর মধ্যে, প্যানকেকটা প্যানকেকের মতো বানাবো, তো ডিম দিলে প্যানকেকটা খুব সফট এবং ভালো হয় খেতে। আর একটু ভাজা মশলার গুঁড়ো আর একটুখানি নুন লাগবে, সেটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে, কেউ যদি ডিম না দিতে চাও তাহলে এর মধ্যে টক দই একটুখানি দিতে পারো। আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো, ততক্ষণই চাটা আমরা তিনজনে মিলে খেয়ে নেবো। আজকে তিনজনেই একসাথে বসবো চা খেতে, কেন তিনজনে আমরা ফ্রেশ হয়ে গেছি, আগে মেয়ে নয়তো বর উঠতে দেরি করে, তো আজকে তিনজনেই উঠে গেছে, তো তিনজনেই একসঙ্গে চা খাবো আমরা। আর আমাদের ওই লিকার চা চিনি ছাড়া, এটা খেয়েই আমাদের অভ্যেস হয়ে গেছে, চাতে চিনি দিলে একদম ভাল লাগে না খেতে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমার বরের প্রথম কাজ হলো গান বাছাই করা। কী গান চালাবে সকালবেলায় চা খেতে খেতে, জলখাবার খেতে খেতে কী গান শোনা হবে? যতক্ষণ ও ঘরে থাকে ততক্ষণ আমাদের বাড়িতে কিন্তু গান চলে, এক একদিন এক একটা গান বাছা হয়, মেয়ে আর আমার বর মিলে বাছে কোন গানটা চালাবে, সেটা শুনতে শুনতে খাওয়া হয়। এটা আমাদের অনেক পুরনো অভ্যেস এবং এটা আমার বরই তৈরি করেছে আমাদের মধ্যে। এই যে এবারে আমি প্যানকেকটা বসিয়ে দিলাম, ফার্স্টে তাওয়াটাকে একটু গরম করে নিচ্ছি, তারপরে নিয়ে একটু তেল গ্রিস করে নিয়ে প্যানকেকগুলো দিয়ে দিলাম, ছোটো ছোটো সাইজের, একটু ধিমি আছে, সময় নিয়ে করলে ভালো হয় খেতে। মানে আমি প্রথমবার করলাম, ওদের খাবার সময় দেখবে ওরা কী বলে, কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি এখন ভয়েসটা পরে দিচ্ছি, তো বেশ ভালো হয়েছিল খেতে। দু পিঠ বেশ লালচে করে নিলাম, উপর থেকে একটুখানি সস, এটা অপশনাল, দিলে দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দেখতে সুন্দর লাগাটা একটা ব্যাপার। তো সেই জন্য একটু টমেটো সস আর উপর থেকে একটু চিজ দিয়ে দিলাম, চিজটা আরও অনেক বেশি পরিমাণে দেওয়া যেতে পারে, আমি অল্প করেই দিলাম। মেয়েকে প্রথমেই দিলাম, বর একটু বেরিয়েছে, বললো এসে খাবে, মেয়ে বললো তো ভীষণ ভালো হয়েছে মা খেতে। এই 9 o'clockটা লাল টুকটুকে কি সুন্দর হয়েছে দেখো, যখন লাগিয়েছিলাম তখন সব কটা গাছ মরে গিয়েছিল, আজকে হঠাৎ করে দেখি যে বুঝতে পারি না তো কোনটা কোন গাছ, অনেক কালারের লাগিয়েছিলাম, তো মাঝে মাঝে একটা করে ফুটছে, কালকে ফুটেছিল সাদা, আজকে এইটা। দুপুরবেলাতে
খাওয়ার পরে আমরা গেছিলাম স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফটো তুলতে, তো ফটো তুলে কার্ড নিয়ে চলে এসেছে দুপুরবেলায়। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে চলে গিয়েছিলাম বলে ভিডিও করার কথা আমি ভুলেই গিয়েছিলাম, এত তাড়াহুড়ো ছিল। তো এখন বিকেলবেলাতেই মেয়েকে ম্যাঙ্গো শেক করে দিয়েছি, খেয়ে কেমন হয়েছে বলবি তো? বরফ দেবো কি? এই সিজনে এই প্রথম আমি ম্যাঙ্গো শেক করলাম। কেমন আছে মা? টেস্টি? হাতে করে নিয়ে খেতে, তুমি তো গরু মা, আরেকবার খেয়ে দাও। এখন বাজে বিকেল 5:30, আমি খাবো একটা কুলফি, এই যে খাচ্ছি, আর বরগাছে জিমে ওর জন্য ম্যাঙ্গো শেক আমি রেখে দিয়েছি, ওই সে খাবে। এখন বাজে 6:30, বাইরেটার অবস্থা দেখো কি জোরে ঝড় আর বৃষ্টি, আমার আর মেয়ের এত খুশি, একবার এই জানলা একবার ওই জানলা, এই পোজে ছবি তুলছি ওই পোজে ছবি তুলছি, কী করবো বুঝে পাচ্ছি না। আসলে গরমে অস্থির হয়ে গেছিলাম, হঠাৎ করে বৃষ্টি পেয়ে যেমনি চাতক পাখি বৃষ্টির অপেক্ষায় বসে থাকে সেমনি আমরা অপেক্ষায় বসেছিলাম, আর বেশ ঠান্ডা হয়ে গেল কিন্তু বৃষ্টিটা হয়ে। সারাটা দিন আমি আর মেয়ে সব কাজের সঙ্গে আমরা দুজনে মিলে একসাথে করি, ওর জগৎ আমি আমার জগৎ ও, এই নিয়েই আমরা বেঁচে আছি। যত না পাওয়া যত খারাপ লাগা আমাদের দুজনকে জড়িয়ে দুজনে আমরা ভালো থাকি, আর বর তো আছেই, বন্যা থাকলে তো থাকা সম্ভবই নয়। দেখো খুশিতে ও জানলায় চেপে গেছে, এ নামবে কি করে রে? না ওরে গবু আমার, নামবে কি করে তুমি জানলা থেকে? প্রচন্ড ফ্লেক্সিবল, উঠছে আমার গাছগুলো, এত খুশি ওরা, কত রঙ্গন দেখো। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। রাতের বেলাতেই বানাচ্ছি, বৃষ্টি এখন অনেকটা ধরে এসছে, আলু বেগুনের তরকারি বানাচ্ছি আর বড়িটা দেখো ভেজে রেখেছি। এই আলু বেগুনের তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর খুব সহজে বানানো যায়। মেয়ে করছে বাবার সাথে গল্প, বর জিম থেকে এসে নিয়ে ম্যাঙ্গো শেক খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এবারে যাবেন উনি আড্ডা মারতে। আর বর আড্ডায় বেরোলে ভেবেছি আমার বেগুনের তরকারিটাও হয়ে এসেছে, ওটাতে একটু জল দিয়ে 5 মিনিটের মধ্যে আমি আর মেয়েও বেরোবো। এখন বাজে 9:00, আমি আর মেয়ে মিলে বেরোবো একটুখানি আমার জায়ের বাড়িতে যাবো, জায়ের শরীরটা ভালো নেই, তো আমরা ওখানে গিয়ে গল্প করবো, তাহলে জায়েরও মনটা ভালো লাগবে আর আমাদেরও সময়টা অনেকটা কাটবে। তো আলু বেগুনের তরকারিটা দেখো মোটামুটি কষে এসছে, এবারে বড়িটা জলটা দিয়ে আমরা জায়ের বাড়ি চলে যাব। আজকে রাতে খাবার নিয়ে বসে গেছি, মেয়ে আলু খায় না, তাকে বেগুন আর বড়ি দিয়েছে, বড় আলু বেগুন আর বড়ি সব মিলে খেতে ভীষণ ভালো হয়েছিল আলু বেগুনের তরকারিটা। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, তোমরা খুব ভালো থেকো আর আনন্দে থেকো, টাটা।